ক্যাট কয়েন্স নামের এই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে মাত্র 20 টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে মোবাইল রিচার্জ এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতে পারলে নগদ এবং কাজ করে মাত্র 200 টাকা ইনকাম করতে পারলে বিকাশ রকেটের মাধ্যমে উঠে দিয়ে আপনি সাথে সাথে টাকা রিসিভ করতে পারবেন এবং এই ক্যাট কয়েন্স অ্যাপটি আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন সো গাইস এই ক্যাট কয়েন্স বিডি আর্নিং অ্যাপটি আছে সম্পূর্ণরূপে একটি ইনকাম অ্যাপ অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন সো প্রথমত আপনি আপনার ফোনে এই ক্যাট কয়েন্স অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাট কয়েন্স লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাপটি যদি প্লে স্টোর পেতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনি যেটা করবেন এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে অ্যাপ লিঙ্ক বলে লেখা রয়েছে আপনি সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন সো অ্যাপটি পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজে আপনি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন অ্যাপটি আছে নতুন একটি ইনকাম অ্যাপ তাই আপনার প্লে স্টোর থেকে খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করবেন আর রেফার কোডটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন রেফার কোডটি ব্যবহার করবেন অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি সো গাইস এই ক্যাট কয়েন্স অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার বিপিন লিখে তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার বিপিনটি আপনার ফোনে ডাউনলোড করবেন সুপার বিপিনটি ওপেন করবেন এবং ওপেন করে ইউএস সার্ভারে কানেক্ট করবেন সো মানে সুপার বিপিনটি আগে থেকেই ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে বা চলে যাচ্ছে ওই ক্যাট কয়েন্স অ্যাপটিতে সো গাইস এই ক্যাট কয়েন্স অ্যাপটি আসার ঠিক এইরকম দেখাবে সো প্রথমত আপনাকে যেটা করতে হবে গুগলের মাধ্যমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি সেই অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন সো প্রথমত আপনি অ্যাপটি ওপেন করবেন দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন লগ ইন গুগল লগ ইন এখানে গুগল লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ফোনে বর্তমানে যেই কয়টা জিমেল লগ ইন রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটা জিমেলের উপর এখান থেকে ক্লিক করে দেবেন সো ক্লিক করলে আপনাকে সেই জিমেলটার মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাপটিতে সাইন আপ হয়ে যাবে তারপর আপনাকে অটোমেটিকলি সাইন ইন করে লগ ইন করে নিয়ে যাবে আপনাকে আপনার অ্যাকাউন্টটাতে সো একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন সো ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি এবং আমাকে আমার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসছে সো অ্যাপটি লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন তাহলে কেবল অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট পাবেন অ্যাপটি কিন্তু বাংলাদেশ ইনকাম অ্যাপ কেবলমাত্র আপনি অ্যাপটিতে বাংলাদেশ থেকে কাজ করে থাকলে অ্যাপটি থেকে উঠে দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন কীভাবে কী করতে হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন নিয়ম মেনে কাজ করার নিয়মটা আর এখান থেকে আপনার মেন উদ্দেশ্য আছে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে আপনি এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন কাজ করে আপনার মেন উদ্দেশ্য আছে উপরে কর্নার যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট ইনকাম করে আপনি এই পয়েন্টের বিনিময়ে উঠে দিয়ে টাকা রিসিভ করতে পারবেন কত পয়েন্টের বিনিময়ে কত টাকা সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন সো অ্যাপটিতে লগ ইন করার সব ঠিক এরকম দেখাবে আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অনলাইন মিডিয়া কেনার অপশনটা ক্লিক করবেন দেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন প্রোফাইল বলে প্রোফাইল অপশনটা ক্লিক করে দেবেন আপনি আপনার প্রোফাইলটা চলে আসতে পারবেন আপনি এখান থেকে চাইলে প্লে স্টোর থেকে 5-star রেটিং দিতে পারেন এটা হচ্ছে ওয়ালেট সিস্টেম যে কোনো ধরনের হেল্প নিতে পারেন রিপোর্ট প্রবলেম রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন প্রাইভেসি অ্যান্ড পলিসি রিড করতে পারেন এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে সো আপনি আমরা হোম ইন্টারফেসটাতে চলে আসলাম এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার এই যে অনেকগুলো অসংখ্য অপশন রয়েছে এই অপশনগুলোতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেইন ব্যালেন্সে কীভাবে ব্যালেন্স ইনকাম করবেন কাজ করার জন্য এবার আপনি এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্পিন উইল বলে এখানকার স্পিন উইল অপশনটা একবার ক্লিক করে দেবেন সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে একটা টাইমে মোট স্পিন দেবে 10টা আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে কোন নিয়মটা মেনে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আপনি যেটা করবেন জাস্ট এই স্পিন উইল অপশনটায় আসবেন স্পিন উইল অপশনটা আসলে একটা নামে মোট 10টা স্পিন পাবেন আপনি এখানে স্পিন মারবেন একটা স্পিন মারবেন আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি প্লে স্পিন অপশনটা ক্লিক করবেন দেন আপনার কাছে একটা অ্যাড শো করবে এই ধরনের অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে এই অ্যাডটিকে এখান থেকে স্কিপ অপশন আসলে স্কিপ করা ক্লোজ অপশন আসলে ক্লোজ করা ভুলে আপনি এটাতে ক্লিক করবেন না ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকে বেড়ে যাবে ওটা দিলে পেমেন্ট নাও আসতে পারে এখান থেকে একটা অ্যাড শো করতে হচ্ছে অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিলাম সো এই ব্যাপারে আপনাকে স্পিন মারতে হবে আপনি এখানে স্পিন অপশনটা ক্লিক করে দেবেন অ্যাড শো করবে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন সো আমার নেট কানেকশন প্রচুর স্লো তাই এখান থেকে একটা স্পিন মারার পরে এখান থেকে স্পিনটা মাইনাস করছে না এবং পয়েন্টটা দিচ্ছে না এখান থেকে আপনার নেট কানেকশনটা স্লো না থাকলে আপনাকে সাথে সাথে পয়েন্টটা দিয়ে দেওয়া হবে সুপার বিপিনটি অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করবেন অন্যথায় কিন্তু আপনার কাছে এই ধরনের অ্যাড শো করবে না অ্যাপটির মেন কাজে হচ্ছে অ্যাডের কাজ আপনি করলে কেবলমাত্র পেমেন্ট পাবেন
সো আরেকটা স্পিন অপশনটা ক্লিক করে দিলাম, 30 সেকেন্ডের একটা স্পিন দিতে আছে, দেখি 30 সেকেন্ড পরে পয়েন্টটা অ্যাড হয় কিনা। যদি অ্যাড শো করে তাহলে আপনার কাজ হচ্ছে অবশ্যই সেই অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করে দেওয়া। সো অ্যাডটি প্রায় শেষ পর্যায়ে, এবার কাজ হচ্ছে অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করতে হবে। উপরে কর্নারে ক্লোজ বলে অপশন চলে আসছে, এবার এখান থেকে ক্লিক করে এই অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো দাঁড়াটা করতে শুরু করেছে, এবার দেখি পয়েন্ট দিবে কত পয়েন্ট দিয়েছে। কংগ্রেচুলেশন ইউ উইন 1 পয়েন্ট। ওকেতে ক্লিক করলে আপনার কাছে আরেকটা শো করতে পারে, অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। এইভাবে মূলত আপনাকে জাস্ট স্পিন মারতে হবে, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। এটা হচ্ছে মূলত আপনার কাজ, এমন কোনো কাজ নেই, জাস্ট স্পিন মারবেন, আপনি পয়েন্ট পাবেন। পয়েন্টের বিনিময়ে ওটিদের টাকা, মাত্র 1 পয়েন্ট পেয়েছে একটা স্পিন মারার বিনিময়ে, আর মাত্র 9টা স্পিন রয়েছে। 9টা স্পিন মারা হয়ে গেলে কিছু টাইম মার দেবে, টাইমটা কমপ্লিট হয়ে গেলে আবারও 10টা স্পিন দেবে। জাস্ট এইভাবে বলতে আপনাকে স্পিন মারতে হবে। তারপর এখানে রয়েছে ডেইলি বোনাস বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি ফ্রিতে পয়েন্ট নিতে পারেন। এখানে রয়েছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে ক্লিক করে আপনি ফ্রিতে কার্ড ঘষে পয়েন্ট ইনকাম করতে পারেন। এখান থেকে একটা 10টা কার্ড থাকবে, কার্ড ঘষবেন, এখান থেকে কার্ডটা ঘষবেন, ভিতরে যে কত লেখা থাকবে সে কত লেখার বিনিময়ে সে কত পয়েন্ট পাবেন। দেন এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ভিডিও দেখে পয়েন্ট ইনকাম, এখান থেকে ক্লিক করে আপনি অ্যাড দেখে পয়েন্ট ইনকাম করতে পারবেন। ম্যাথ কুইজ সলভ করে পয়েন্ট ইনকাম করতে পারবেন। তারপর এখানে রয়েছে ক্যাপচা টাস্ক, ক্যাপচা সলভ করে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন। অ্যাপটিতে অসংখ্য অসংখ্য অপশন রয়েছে, এই সমস্ত কাজ করে আপনি আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে পয়েন্ট ইনকাম করতে পারবেন। আর আপনি অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনার ফোনে অ্যাপটি ওপেন করলে বুঝতে পারবেন যে কীভাবে কী কাজ করতে হয়, বুঝতে পারবেন। তাছাড়া প্রাইভেসি পলিসি অবশ্যই পড়ে নেবেন। সো গাইস, এবার আপনাদেরকে অ্যাপটির উইড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কীভাবে আপনি অ্যাপটি থেকে টাকা উঠে দিয়ে হাতে টাকা নেবেন। সো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার জন্য অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওয়ালেটের মতো, কিংবা উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ফোর লাইন মেনু। এইখানকার এই ফোর লাইন মেনু অপশনটা ক্লিক করে এবার আপনি এখানে 2 নম্বর একটা অপশন পেয়ে যাচ্ছেন ওয়ালেট বলে, ওয়ালেট অপশনটা ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে তারপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে 3 নম্বর রেফার অ্যান্ড আর্ন বলে, রেফার অ্যান্ড আর্ন অপশনটা ক্লিক করে এখান থেকে আপনি আপনার রেফার কোডটি পেয়ে যাচ্ছেন। এখান থেকে কপি করে নেবেন, রেফার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে, রেফারাল কমিশন পাবেন। সো এখান থেকে দেওয়ার জন্য একটি ইন্টারফেস থেকে উপরে কর্নারে ফোর লাইন মেনু অপশনটা ক্লিক করে ওয়ালেট অপশনটা ক্লিক করে দেবেন 2 নম্বরের। দেন এখানে দেখতে পারবেন যে রিডিম বলে একটা অপশন দেবে, রিডিম অপশনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে বিকাশ, তারপরে মোবাইল রিচার্জ, নগদ, রকেট, এই চারটা পেমেন্ট মেথড রয়েছে উইড্রো দেওয়ার জন্য। মাত্র কেবলমাত্র বাংলাদেশ থেকে কাজ করা থাকলে আপনি আপনাদেরকে উইড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সো আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এই সমস্ত বেশি বেশি টাকা ইনকাম করার দরকার নেই, জাস্ট এই 20 টাকা ইনকাম ফলে আপনি সাথে সাথে মোবাইল রিচার্জের মাধ্যমে উইড্রো দিয়ে টাকাটা রিসিভ করে নেবেন। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে 20 টাকা মোবাইল রিচার্জ দিতে চাইলে অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে মাত্র 2220 পয়েন্ট, অর্থাৎ কয়েন্ট। এখান থেকে অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছে ইন্টার রিচার্জ নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটাতে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন, অর্থাৎ মোবাইল রিচার্জ নিতে চাচ্ছেন। এখানকার উইড্রো অপশনটা ক্লিক করলে আপনাকে অ্যাপ থেকে উইড্রো দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে মোবাইল রিচার্জ পাঠিয়ে দেবে মাত্র এই কত পয়েন্টের বিনিময়ে 22.02 টাকা। এটা হচ্ছে মোবাইল রিচার্জ। সো মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে, অ্যাপটিতে এইভাবে উইড্রো দিতে হবে। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের ক্যাট কয়েন্স অ্যাপটি সম্পর্কে A to Z STBST বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজেদেরতে কাজ করবেন, কাজ করে উঠে দেওয়ার পর পেমেন্ট না পেলে কিন্তু আমি কোনো মতেই দেয়নি, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ডিসক্লেইমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।